বৈষ্ণব অপরাধ আলোক থেকে বলা আছে, এটা পরম বৈষ্ণব রূপ হয়েছে, বুঝা গেছে কি বললো? আবার সর্বত্যাগী হয়েছে, মাতা পিতাকে ওই বাড়িতে এইখান থেকে দেওয়া হচ্ছে, ত্যাগ করে এখানে বসে থাকতে হয়েছে, এখানে নয় 8 বছর ধরে ঘোরা হচ্ছে সারা ভারত। আর তখন তুমি তার উপরে অপরাধ যদি দাও, ছাড়া হবে না তো। আমি আমি যদি ছেড়েও দিই, আমি যদি বানিয়েও দিই, তোমার অপরাধ হয়, তুমি তো অপরাধ করেই ফেলেছ, আর ক্ষমা কি করে হয়? ক্ষমাটা তখন হবে যখন তুমি যে যে অপরাধ করেছো সেটা নিজের ইচ্ছায় স্বীকার করো। তারপরে তো চিত্রগুপ্ত লিখে রেখেছে, তারপরে যম আছে, তারপরে তোমার গুরু গোসাই আছে। গুরু ও যমকে ছাড়াতে পারছে না যতক্ষণ না তুমি সেই গুরুর পদে পা দিচ্ছ, গুরুর কর্ম জ্ঞান নিচ্ছ। গুরু কর্ম কে নিয়েছে, নিয়েছেন গুরুর কি কর্ম বলেন নাকি? আপনার যে গুরু আগে ছিল তার কর্ম নিয়েছেন? আচ্ছা, মালোয়া কর্ম দিয়ে কিছু কর্ম করতে বলেছিল, নিয়েছেন? কই দেখলেন না তো, কোথায় যাচ্ছেন, কি জন্য যাচ্ছেন? মালোবাবা কেউ সামনে থাকতে বলেননি, আপনি যাচ্ছেন শান্তিপুর এটা বলে গেছেন, আমি বেড়াতে যাচ্ছি। তাহলে এখানে ব্যাপার, তাহলে বাবা মাকে কাছে যাচ্ছেন কি করেছেন? তাহলে আপনি কর্ম নিয়েছেন মালোবাবার? আচ্ছা, তাহলে কর্ম নিতে হবে, কর্মের পর ধর্ম রক্ষা করতে হবে। তাহলে আপনার ধর্ম কি কি বলেছে? তাহলে এরকম আছে বিষয়, তাহলে যে কর্ম করে ধর্ম রক্ষা করতে হবে। তাহলে কোন কর্ম আপনার যেটুকু জানার সেটুকু কর্ম জেনেছেন, এবার থেকে যে যে বেশি জানবে সে সে করবে, যে ত্যাগ নিয়ে করবে তার পূর্ণ উন্নতি হবে, যে ত্যাগ নিয়ে করবে না গৃহস্থের মধ্যে তার গৃহস্থের মতো উন্নতি হবে। যে আচার নিয়ে কর্ম, যে আচার, 4টি আচার আছে, কোন কোন আচার? ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য এখন ওই বয়সে থাকবে না, হলেও বলছে ওইভাবে হবে না। তারপর গৃহস্থ, সন্ন্যাস, বানপ্রস্থ, 4টি আচার। তো 4টি আচারের মধ্যে কোন আচার? আপনার গৃহস্থের আচার। তা গৃহস্থের আচার সবেতেই লেজুর, সব মায়ার ঘর, গৃহস্থের আচার মায়ার ঘর। তাহলে মায়া থেকে ছেড়ে আসতে গেলে তারপর তো গুরু ঘর, তা গুরুর ঘরে 3টে ঘর বাকি থাকে। গৃহস্থের ঘরে গুরু গোসাইয়ের জ্ঞান এ যুগে নাই, সে যুগ হলেও হবে না, এ যুগে হবে না। এই যুগে কিভাবে হবে? সর্বধর্ম পরিত্যাজ ইষ্ট ধর ভক্তিশ্চা জায়তে স এব বৈষ্ণব চার কাম সংকল্প বর্ধিতে। তা আপনি তো বৈষ্ণব আচারে মনে করে নিয়েছেন, এখন সাত্ত্বিক প্রথম জ্ঞান বৈষ্ণবের, সাত্ত্বিক আহার করতে হবে, সরল পাচ্য আহার নিতে হবে। দ্বিতীয় জ্ঞান বলেন, দ্বিতীয় জ্ঞান সবসময় নাম স্মরণ করতে হবে, সবসময় সর্বকাজে। তো বলছে বৈষ্ণব চিন্তন ঈশ্বরের চিন্তন, সর্বকাজে যেখানে যাব গুরু চিন্তন সেই নামে স্মরণ, এবং তা উচ্চ স্বরে বলো আর মনে মনে বলো, বলতে তোমায় হবে। তৃতীয় জ্ঞান, কেউ যদি সামনে আসকর্ম কুকর্ম বলে ফেলায়, তাই না চক্ষু চরাশ্চ মম জ্ঞানম, না শ্রুতি শ্রবণশ্চ মম জ্ঞানম, না পঞ্চ ইন্দ্রিয় আমিশ্চ মম জ্ঞানম, কারণ আমি যে প্রকৃতিতে গেছি আমার সেই প্রকৃতির স্বপ্ন আসবে, আমি যেখানে গেছি সেরকম আকতা কুকতা আমায় শুনতে হবে, আমি যা দেখেছি তা আমাকে আকতা কুকতা দেখতেও হবে। তাহলে এইখানে আমার কি হবে? তাহলে ক্ষমা প্রার্থনা হবে, তা সেখানে সেখানে গিয়ে সেই নাম সংকীর্তন করতে হবে। তা তোমাদের এখানে জগতে বলা হয়েছে কৃষ্ণ নাম হচ্ছে না, ভুল হচ্ছে, তা সেখানে গিয়ে তোমরা কি বলতে পারছ সেই সৎ সাহস হয়নি? কারণ তোমাদের তো গুরু কর্ম হচ্ছে না। হ্যাঁ, সোজাসুজি দাঁড়িয়ে পড়তে হবে, কারণ তুমি কৃষ্ণ নাম করছো বিকৃত, তা সমাজ বিকৃত তোমার দ্বারাই হচ্ছে। সোজাসুজি একবার নিবেদন করে হলো, আত্মসমর্পণ করে হলো বলতে হবে, গড়িয়ে গড়িয়ে হলেও বলতে হবে, এই ধুলাই লটালটি খেয়ে হলেও কৃষ্ণ নাম তোমার হচ্ছে না। চৈতন্য মহাপ্রু ধুলাই গোলাগড়ি খাইনি, তখনও বলেছে নিত্যানন্দ এদের তো হচ্ছে না, এই নাম করে তুই আমার ভক্তি উদয় হচ্ছে না, আমার বৈরাগ্য আসছে না, আমার অনুরাগও আসছে না, তাতে কি হবে? তা কিভাবে হবে? তা বলছে আগে তো শেখো, তাহলে শিখে তুমি কোথায় শিখতে এসেছো? শিখতে এসেছো তোমার আসা যাওয়া করো, কেউ কি শিখতে এসেছে? আসা যাওয়া করছো, তাই কি বলেছে? শিখতে আসা হয়েছে,
জানতে আসা হয়েছে। শিখতে গেলে কি করতে হয়? স্কুলে শিখতে গেলে স্কুলে 8 ঘন্টা সময় দিতে হয়, 6 ঘন্টা, 3 ঘন্টা, 1 ঘন্টা অন্তত সময় দিয়ে শিখতে হয়। আমি শিখতে এসেছি, খাতা কলম দরকার নেই সব শেখার জন্য। ভক্তিভাব, আত্মনিবেদন, আর আমি জানতে চাই, শিখতে চাই, কিভাবে শিখবো আমাকে বলেন, কিভাবে হবে। তারপরে যখন বলছে আমি তো গেছিলাম, তারপরের কথা বলে আমি ওখানে তো গেছিলাম, অনেকে শুনেছি, আমার তো কান খাড়া, আমি তো দেখতে পাই, কান খাড়া আমি দেখতে পাই, আমাকে দিয়ে দেখানো হয়, কানে দিয়ে দেখানো হয়। কি বলছো, ওখানে গেছিলাম, ওই শিখলাম, কি হলো, আমার এই বয়সে হয়, আমার গেস্ট ধর্মে হয়, আমার এই ঘরে হয়, আমার এই চাকরি করি হয়, আমার এই কর্ম করি হয়, আমার এই ড্রাইভারি করি হয়, আমার এই মুড়ি ভিজে কি হয়, কত কথা। বুঝতে পেরেছেন কি বললো? তাই বলছে বিকৃত, তোমরা বিকৃত, সমাজকে তোমরাই বিকৃত করেছ। এখান থেকে আমি বলছি তো এই গোড়াতেই গন্ডগোল আছে, এখান থেকে অনেক কথা বেরিয়েছে যা মালব বাবার নয়, এইখান থেকে বেরিয়েছে। এখানে যারা যারা এসেছিল তাদের মুখ থেকে বেরিয়েছে, তারা বাইরে তো আরো বলবে। তাই তো বলছে বিকৃত। এবার তোমরা, তোমাদের ভেতরে সেই নাম দেওয়া আছে বলে তোমাদের অত অপরাধ হয় না, কিন্তু তোমাদের বাক্যে যে গন্ডগোল হয়ে যাচ্ছে, তাই এখান থেকে উঠে যেতে হয়। এবার উঠে গিয়ে এবার সরে যায়, তখন দেখবেন কেমন অপরাধ আপনারা বুঝতে পারবেন, নিজেরটা নিজে কি কি বলেছেন আর কি কি করেছেন। বলাই আছে শাস্ত্রে থাকতে, শাস্ত্র জ্ঞানে কিছু, তোমরা বলছো শাস্ত্র জ্ঞান নিয়ে তো তোমরা চলো, তোমরা শাস্ত্র জ্ঞান নিয়ে চলো, তাহলে বট গাছ থাকতে, তুলসী গাছ থাকতে কোনদিন জল দিলাম, তুলসী গাছ শুকিয়ে গেছে, কেমন ধোয়া টোয়া ধোয়া ধোয়া লাগে, কেমন দুর্গন্ধ দুর্গন্ধ লাগে। তুলসী গাছ ছিল তখন অক্সিজেন ছিল, তখন পাত্তাও দিইনি তুলসী গাছ। এই যে বট গাছ রয়েছে, এই যে বেল গাছ রয়েছে, এই যে অশ্বত্থ গাছ রয়েছে, এই যে বড় বড় বৃক্ষ রয়েছে, যখন কেটে ফেললো যে এতগুলো কলা গাছ ছিল সামনে, জঙ্গল জঙ্গল হয়েছিল মনে করেছে, আর এখন কেমন লাগে, লু বইবে, লু এইবার বুঝতে পারবে, এইবার লু বইবে বুঝতে পারবে। থাকতে তো গেলে জঙ্গল হয়েছিল বাইরের সামনে, কলা বাগান, আগান বাগান ছাগান, না বলছে কেটে দিয়েছে, এইবার বলছে লু বইবে, এবার বুঝবেন, তখন বুঝবেন। থাকতে কেউ যখন বোঝে না তখন কিছু সময় উঠে যেতে হয়, তারপরে আবার সেখানে সেই রকম চাষ করে, তারপরে সবাই এই যে মরুভূমি কেন হয়েছে, থর মরুভূমি, ওখানে আগে বড় বড় বিল্ডিং ছিল কৃষ্ণের যুগে, দ্বারকার সোজাসুজি, এখন সেখানে মরুভূমি কেন, আর জলের তলায় চলে গেছে কেন, সমুদ্রের তলায়, এগুলো সব রয়েছে তো, থাকতে তোমরা গ্রাহ্য করো। ওখানে নগরী ছিল সিন্ধু সভ্যতা, কোথায় গেল হরপ্পা সভ্যতা, কোথায় গেল, সব এখানে মরুভূমি হয়ে রয়েছে, এখন কোনো কিছু নেই। যেমন এই যে বড় বড় কলকাতা সিটি, কলকাতা এখন যেমন সিটি দেখছেন, তা তখনকার বালিমাটি দিয়ে সব হতো, বালি পাথর বালিমাটি, তা সেগুলো কি হয়েছে, ভেঙে গেছে, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, ধুলিস্বাদ হয়ে গেছে, এখন বালি পড়ে রয়েছে, তাই মরুভূমি এখন বর্তমানে দেখা গেছে ওইসব জায়গায়। এই যে কলকাতার সিমেন্ট কংক্রিট এগুলো দিয়ে রয়েছে, ভূমিকম্প হবে, ভেঙে ভেঙে চড়ে যাবে, তখন কি মনে হবে, বলে পাথর টাথর পড়েছিল কোথায়, পাথর সিমেন্ট পাথর ইট, কত তাড়াতাড়ি এখানে কোনো কিছু ছিল, কোনো গাছপালা নাই, লোকজন নাই, বসতি মনে নাই, বোঝা গেছে, ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। বুঝতে পেরেছেন কি বললাম, এটা কত বছর, শত বছর, বুঝতে পেরেছেন কি বললাম, কারণ কলকাতা ডুবে যাবে তা বলা আছে, ভূমিকম্পে ভেঙে গুড়িয়ে যাবে তা বলা আছে, তারপরে ওই যে আমেরিকা জলের তলায় ডুবে যাবে তা বলা আছে। আমি বলি নাই, যিশু বলেছে, আমি বলছি আবার, এগুলো বলা আছে। এই সময় আপনারা দেখতে, আপনারা দেখতে পারবেন, সাধারণ মাও দেখতে পারবে, সাধারণ মাও দেখতে পারবে, অসুবিধা নেই, 70, 80, 90, 100 সাধারণ মা গুনছে, আমি সাধারণ মা ক বছর বলছে 70, 80, 90, 100 হ্যাঁ, তাই বলছে আটকে রাখা অবস্থায় মানুষ জানছে, আগে তো জানুক, জানবে কিভাবে, কারো কারো বাড়িতে যেতে পারবো, এখন এরকম বড় বড় গেট আটকানো থাকে, তারপরে আবার বড় ঘর থেকে আটকানো হয়েছে, আরো বৃহৎ আটকানো হবে বলা হয়েছে, একটা নয় দু দুবার,
দুই দিকে আছে, বাঁ দিকে আটকে যায়, এবার ডান দিকে আটকে যায়। আর ডাক্তারে গিয়ে বলে হার্ট অ্যাটাক হয়, শরীরে ঝিঝি ঝিঝি করে, কাঁপে, রাত্রে বেলা ঘুমাইতে পারি না। বুঝতে পারছেন কি বললাম? ইরা আর পিঙ্গলার গান, এটা কোথায় দিয়ে হয়েছে, কোন দিক থেকে আটকেছে বলেন দেখি? পশ্চাৎ দিক থেকে, অর্থাৎ মেরুদণ্ডের কোন দিকে আটকেছে এটা? মেরুদণ্ডের কোন দিকে? হ্যাঁ, সেই মেরুদণ্ডের কোন দিকে আটকেছে প্রথম, সেই মেরুদণ্ড। এবার তারপরে এবার কোন দিকে আটকাবে এবার বুঝতে পারবেন। আর এই যে সারা পৃথিবীতে যা হয় সংশোধন হয়ে যায়, সব হয়ে যাবার এই ভারতবর্ষে রয়ে যায় সেই জ্ঞান, সেই বিকৃতিও, সেই সুকৃতিও, ভারতবর্ষে বিকৃতি সুকৃতি নিকৃতি সবই রয়ে যায়। বলেন নেই কত কিছু দেখাবো, এই যে সব পৃথিবী পরিষ্কার, পৃথিবী পরিষ্কার, ভ্যাকসিন ভ্যাকসিন লাগিয়ে মোটামুটি আবার নর্মাল হয়ে গেছে। ভারতে এখনো রাজনীতির চাপে রয়েছে। আচ্ছা, রাজনীতিতে ফসা হয়ে যাবে, আবার আটকে দেবে, বুঝতে পেরেছি। এই ভোট হয়ে যাবে, এখন নাই, এখন তো উঠছে না, আচ্ছা মাস্ক পরুক আর না পড়ে, এত ভিড় কিসের এখন? নেতারা যখন করে ভিড়, তখন ভিড় তখন সহ্য হয়, তখন লাঠি চালানো হয় না। যখন সাধারণ মানুষ বাজারে গিয়েছিল তখন লাঠি চালানো হয়েছিল, তার কি এখন কি নাই সেই ভাইরাস জগতে? হ্যাঁ, এখন ভিড় করো, তাই তো বলছে সংঘার হবে, কারণ তার কারণ আমি তো আর ঘরে যাবো, আর ঘরে গিয়ে যখন দাঁড়াবো ঠাস করে পড়বে আর মরে যাবে, দেখে সামনে এসে দাঁড়াতেও পারবে না, ওই টিকটিকি বলছে দেখছেন, তার সামনে গিয়ে দাঁড়াবো যখন তখন ঠাস করে পড়বে, হার্ট অ্যাটাক হবে, মরে যাবে। কারণ সেই বিজ্ঞান প্রকাশ করা হয়েছে। আমি শুধু মালব একা নয়, জগতে অনেক কর্ম বলা হয়েছে, হচ্ছে 7 কোটি মানুষ, তার মধ্যে অর্ধেক তো কমে গেছে, 7 কোটি মানুষের মধ্যে 7 লক্ষ মানুষ ভক্ত রূপে রয়েছে, 750 কোটি, 7 কোটি হচ্ছে ওরকম ঈশ্বরের জ্ঞানে রয়েছে, সাধারণ ভজন টজন করে, কিন্তু ভক্তের জ্ঞানে 7 লক্ষ মানুষ পৃথিবীতে রয়েছে। এই 7 লক্ষের মধ্যে গুরু গোসাই হয়ে রয়েছে বলছে 70,000, বুঝতে পেরেছেন? এই 70,000 মধ্যে 7,000 জন এই জগতের স্থাপিত গুরু হয়ে রয়েছে, এই 7,000 মধ্যে 700 জন বলছে এই শক্তি জাগরণ করে রয়েছে, তার কথায় ওঠে আর বসে সকলে, তাদের কথা। এই 700 জনের মধ্যে 7 জন মহাপুরুষত্ব মৃত্যুঞ্জয়ী রয়েছে, অশ্বত্থামা বলির্ব্যাস হনুমানশ্চ বিভীষণ কৃপা পরশুরামশ্চ সপ্তৈতে চিরঞ্জীবিন মহাবাহ চিরঞ্জীবিন সপ্তৈতে কল্কি বাহন তৎপশীদতষ্ট সিদ্ধিশ্চ মহর্ষি মলববায়ং সমর্পণ চিরসৎসৎ বৈবসৎ কালেন্ন বৈষ্ণব বাহন সত্তা জাগরণ সর্ব পাপ হরি সিদ্ধয়ং পরমেশ্বর মলববায়ং নমো নমঃ। বলছে সব তো চিরঞ্জীবী রয়েছে, অশ্বত্থামা মহারাজা বলি, ব্যাস, হনুমান, কৃপাচার্য, পরশুরাম, বুঝতে পেরেছেন কি বলো? তাহলে 7 জন যাদের কথায় জগৎ চলছে, যাদের ভাবনায় জগৎ চলছে, যাদের পরমেশ্বর তত্ত্বে জগৎ চলছে, ওই 7 জন যাকে নিয়ে চলছে তাকে অবতার পুরুষ, সেই অবতার বলা হয়েছে যুগে যুগে, যে অবতারের কথা বলা হয় তাকে নিয়ে, তারা জানে এই বিষয়টা, তাই বসে আছে, তাই জগৎ চুপচাপ রয়েছে, কিছু বলছে না, সময় হোক, সময় হোক, এমনি হোক, তাকে জাগতে হবে তো, তার প্রকৃতিটাকে ধরতে হবে তো। কোন জায়গায় জাগবে? কল্কি পুরাণে তো গত প্রতিদিন বলা হয়েছে, সব বলা হয়েছে, 3 বছর ধরে বলা হয়েছে। তারপরে আপনারা কি পুজো করেন আর কিভাবে করেন, কি হরিবাসর করেন আর কি হয় বলেন? প্রশ্ন সবাইকে সোজা সোজি গিয়ে প্রশ্ন করবো, তাতে কার অপরাধ কি হয় দেখি তো। ভগবান যদি দাঁড়িয়ে থাকে সামনে, এবার কোন ভক্ত যদি আর রূপের কথা বলে অতীতের, তাহলে ভগবানের কি অপরাধ হয় বলেন দেখি? ভগবানের কি অপরাধ হয়? ভগবানের অপরাধ হয়? ভক্ত ভুল করছে, ভক্তকে জানানোর জন্য ভগবান এসে দাঁড়িয়ে পড়ে সামনে, তুমি ভুল করছো,
তার ওই শঙ্করাচার্য সামনেও ব্যাসদেব এসে দাঁড়িয়ে ছিল, তুমি যখন শাস্ত্র রচনা করছো ভুল করেছো না ঠিক করেছো দেখি তো, তখন ওইভাবে দাঁড়িয়ে করতে হয়, তখন দেখা যাবে তুমি কত বড় পণ্ডিত না ভগবান এর তত্ত্ব শুরু শাশ্বত জ্ঞান শুরু কোনটা নেবে। হ্যাঁ, তাই সোজাসুজি যুদ্ধ আছে, সোজাসুজি সাতটা জায়গায় বলা আছে, সাত জায়গায় কেন, ওই সপ্ত তত্ত্বের জ্ঞানে অশ্বত্থামা বলি হনুমান কৃপাচার্য পরশুরাম আর ব্যাসদেব রয়েছে সোজাসুজি দেখো। হ্যাঁ, সাত জায়গায় এরকম বড় বড় জায়গা, সেই সাত জায়গায় এরকম যুদ্ধ আছে। কিসের যুদ্ধ? ধর্ম যুদ্ধ। কিসের যুদ্ধ? ওই সত্যের যুদ্ধ। তুমি কোথায়? অতীতে পড়ে নেই তো, না এই জগতে আছো? এই জগৎ তো শুধু অতীত নয়, এই জগৎ তো শাশ্বত, তো তুমি কোনটা নিয়েছো বলো দেখি। শাস্ত্র বলছে, সব বলছে, হ্যাঁ ভগবান তো নিজে বলবে ভক্তের দ্বারা, ভগবান যার মধ্যে অশ্বিনী সে তো বলেই যাবে। চৈতন্য বলেছে কৃষ্ণের কথা, মালবা বলছে, তাপস বলছে মালবার কথা, তপস্যা ধ্যান নিষ্ঠাশ্চ কল্কি অবতারা পুরুষ মালক্য বংশী অবধূত, সবই তো লেখা আছে, তোমরা কি বলছো? তাপস তো বলবে, তোমরা যদি আমাকে অহংকারী বলো, অহংকারী মানে মেয়ে, আমি তো মেয়ে নয়, এটা তো পুরুষের শরীর, শরীরটা তো সমাজের জ্ঞানে তো পুরুষের শরীর, নরের শরীর, তাহলে অহংকারিত বললে তুমি ভুল বলছো। অহংকার যুক্ত যদি বলো তাহলে অহংটা আমার, কারটা আপনার, গাড়ি বাড়ি যা হবে আপনাকে দেবো, ধন সম্পত্তি যদি আপনাকে দিয়ে দেবো, অহংটা আমার, এই অহংটাই আমি, এইটাই মালো বাবা। তাপসের মধ্যে ঢুকে বসে তাপস বলছে মালো বাবা রূপে, যদি তাপস হতাম তাহলে ওই বাড়িতে বসে বলতাম, তাপস নয় এটা, মালো বাবা এসেছে এখানে, বুঝতে পেরেছেন কি বলো? তাই এটা থেকে তাপস ভেবে যারা কথা বলেছে, তাপস ভেবে যারা কর্ম করেছে, তারা অনেক অপরাধ করছে, তাদের ক্ষমা হয়েছে, আর কত ক্ষমা হবে, আর জেনে শুনে ভুল তো তোমরাই করছো সব জানানোর পরে, তাই তোমাদের অপরাধ আছে, কিভাবে হবে তাদের জানাতে হবে। এবার তুমি আমার সামনে আসবে না, আমি জানি ভগবানের সামনে ভক্ত ছাড়া অন্য কেউ থাকতেও পারে না, ভক্ত হলো ভেতরে যখন কামনা বাসনা জাগে দূরে চলে যায়, কোনো অপরাধ হলে ও ভাল লাগছে না, একটা মনটা মন খারাপ লাগে আর তখন দূরে ছিটকে যায়, মন থেকে ধরা যায় মহেশ্বর, মুখ থেকে না বললো, দূরে চলে যেতে চায়, একটু এখানে ভাল লাগছে না, একটু ঘুরে আসে। আর যারা থেকে যায় তাদের উন্নতি হয়, যা থাকে না তাদের কি করে উন্নতি হবে। ছিল কে ওই পাঁচজন? অদ্বৈত, শিবাস, গদাধর আর নিত্যানন্দ, আর সঙ্গে হরিদাস, তার সঙ্গে আরো অনেক পারিষদ যারা ওই সময় সময় যুক্ত হয়েছে, মুখ্য পাঁচজন সব সময় আছে, তার সঙ্গে হরিদাসটাও রয়েছে সবসময়, ছেড়ে যায়নি, তা পেছনে লুকো তো হরিদাস, লুকিয়ে থাকতো, লুকিয়ে লুকিয়ে থাকতো জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে, গাছের উপরে, ঘরের কোনায় লুকিয়ে লুকিয়ে শুনতো, হরিদাস লুকিয়ে থাকতো, লুকিয়ে লুকিয়ে হো শুনতো, হরিদাস সামনে এসো, অত লুকোতে হবে না, যেদিন ওই রূপ দেখিয়েছে কল্পতরুগণে, আছে তো সিনেমাও আছে বানানো, সবই তো আছে, আর ভাবলেও তো পাওয়া যায়, হরিদাসকে তো লুকিয়ে রাখা হয়, হরিদাস লুকিয়ে থাকবে কেন, জগতে যত হরিতত্ত্ব রয়েছে মানে আলো, দেখো কোন আলো, ভেজাল মিশিয়েছে, দেখেন এই তেল কি সর্ষের তেল খাটি আছে, ভেজাল মিশিয়ে, তাহলে জগতের হরির মধ্যে হরিদাসের মধ্যে ভেজাল আছে, ওই ছিল ব্রাহ্মণের ঘরে চলে গেছে কিসের ঘরে, মুসলিমের ঘরে, তাহলে ভেজাল হয়ে গেল না, তাহলে ওই যে হরিদাস এই ভেজাল আছে, ওকে ভেজাল মেটাতে গেলে তাই স্মরণ সবসময় রাখতে হবে, তাই কোনায় কোনায় থাকতো মাঝে মাঝে, কোনায় কোনায় বলে তোমায় লুকোতে হবে না, তুমি এসো, বলেন এখন উদাহরণ দিলাম, তেলে ভেজাল আছে তো, এই তেলটা থেকেই তো আলোটা হচ্ছে, কিন্তু আলোটা কি সেই সর্ষের পাচ্ছি, আচ্ছা ঘি দিলাম, এখন ঘি নিয়ে আসুন, ঘি দেন, ভেজাল আছে তো, সবই তো হরি তত্ত্ব, সবই তো হরি, হ্যাঁ এখন আমাদের বাগানে সর্ষে হয়েছে, আপনি ওইটা নিয়েই বাটুন না, নাক জ্বলে যাবে, ওটা পাকবে, এখনো পাকেনি, কাঁচা আছে, তাও ওই কাঁচাটা নিয়েই বাটুন না, অসুবিধা নেই,
এই গাছের এই যে কাঁচা সরষেটা নিয়ে বাটুন না, নাক জ্বলবে। বুঝতে পেরেছেন কি বললাম? কোনটা? এইটা সরষ। ভেজাল হয়েছে, ভেজাল হয়েছে, সমস্যা।